ধরো কলকাতায় তোমরা শর্ট স্প্যানের জন্য কোনো অফিসের কাজে আসছো বা কোনো ইভেন্ট অ্যাটেন্ড করতে আসছো বা মিটিং জয়েন করতে আসছো যেখানে তোমরা একটা শর্ট স্প্যানের জন্য স্টে অপশন খুঁজছো, রাত্রে থাকার দরকার নেই, বাড়ি যেতে হবে, সেক্ষেত্রে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট কলকাতা একটা এক্সাইটিং অফার প্রোভাইড করছে, যেটাকে ওরা বলছে ডে ডিল। চেক ইন টাইম স্টার্ট ফ্রম 9 AM অনওয়ার্ডস অ্যান্ড ম্যান্ডেটারি চেক আউট হচ্ছে উইদিন 7 PM। এই টাইম স্প্যানের মধ্যে 6 ঘন্টা তোমরা এখানে স্পেন্ড করতে পারো, যার ট্যারিফ রেগুলার ট্যারিফের থেকে অনেক কম। এরকমই আমরা একটা অফার অ্যাভেল করেছি MMT থেকে, যার লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওনলি স্টে, তার জন্য আমাদের পড়েছে 3,300 টু বি প্রিসাইজ। ভিডিও, আজকের এই ভিডিওতে ডে ডিলে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট কি রুম অফার করছে তার কমপ্লিট রুম টোর অ্যান্ড ডিসক্রিপশন তোমাদের সাথে শেয়ার করব। সো আমরা ফেয়ারফিল্ডের সামনে পৌঁছে গেছি অ্যান্ড উই আর অ্যাবাউট টু চেক ইন। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট কাবা। তো আমরা ফুড আলাদা করে অর্ডার দিয়েছিলাম আলাদা কার্টে, বিকজ আমাদের স্টের সাথে ফুড ইনক্লুড কিন্তু নেই। এ হচ্ছে গ্রিল ফিশ উইথ ভেজিটেবলস। এর মধ্যে অনেক কিছু সুন্দর সুন্দর ভেজিটেবল আছে, মাশরুম আছে, বেবি কর্ন আছে, ব্রোকলি আছে, জুকিনি আছে, আর লেমন আছে, আর এটা হচ্ছে পেনে পাস্তা, হোয়াইট সস, পেস্তো সস। গেছি ফেয়ারফিল্ড, বেসিক্যালি একটা 4-star প্রপার্টি যেটা একদম নিউ টাউনে, অ্যাকশন এরিয়া 1-এ, সামনে মেট্রো লেন আছে, মেট্রো লেন ফেসিং বিশ্ব বাংলা গেটের একদম পাশে। তো চট করে তোমাদের একবার রুম টোরটা দিয়ে দিই। এই ট্যারিফটা তোমাদের বলে দিই, ডে ডিলে 3,300, যেটা হয়তো একটু একটু ডিফার করতে পারে সামটাইম। তো ঢুকেই হচ্ছে এটা এন্ট্রেন্স, এটা দরজা যেখানে একটা ইভাকুয়েশন প্ল্যান ম্যাপ করা আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ড্রপ ছোট্ট একটা, যার মধ্যে আয়রনের ইকুইপমেন্টস আছে। আয়রনটা তোমরা হাউসকিপিং এর থেকে পরে চাইতে পারো, এখানে আয়রনটা নেই দেখছি। আচ্ছা, এর নিচে এখানে স্লিপার দেওয়া আছে, একটা লন্ড্রি ব্যাগ দেওয়া আছে, এখানে তুমি ব্যাগস রাখতে পারো, আর ইউ ক্যান সিট অলসো জুতো টুতো পরার জন্য। এখানে লকার দেওয়া আছে একটা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, শর্ট স্প্যানের জন্য তুমি এলে তোমার কিছু দরকারি জিনিসপত্র রুমের মধ্যে রাখার আছে, রেখে তুমি বাইরে যাবে কোনো কিছু ইভেন্ট অ্যাটেন্ড করতে অর মিটিং অ্যাটেন্ড করতে, তো তোমার এই লকারটা দরকার হতেই পারে। ইলেকট্রিক কেটেল, আর এই চারটে বটল কমপ্লিমেন্টারি, 500 ml এর চারটে বটল কমপ্লিমেন্টারি। আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, এই যে এর মধ্যেও চারটে বটল আছে, উইচ ইজ চার্জেবল। তো আর এখানে নিচে একটা ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে কফি, টি, দুধ সমস্ত আছে, গ্লাস আছে, কফি মাগ আছে। আর রাইট হ্যান্ড সাইডে আছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা কিন্তু ছোটোর ওপর দিয়ে খুব অ্যাট্রাক্টিভ, মানে ভালো। এটা একটা স্লাইডিং, এটা এখন ম্যাক্সিমাম জায়গাতেই ইউজ হয়, আর এটা রেফারেন্স নিয়ে আমি আমার নতুন ফ্ল্যাটেও ভেবেছি স্লাইডিংয়ে এরকম কিছু একটা করবো, যার খালি উপরে চ্যানেলটা থাকবে, এর নিচে কিন্তু কোনো চ্যানেল নেই, এটা ওয়ান সাইডেড। আর ফুল লেন্থ একটা মিরর আছে, সো অবভিয়াসলি ফুল লেন্থের মিররের দরকার হয়তো, এটা বোথ পারপাস সলভ করে, ডোরও হলো আবার মিররও হলো একটা ফুল লেন্থ। আর ঢুকে ওয়াশরুমটা বেশ ভালো, সুদিং একটা কালার কন্ট্রাস্ট টাইলসের, এই ব্লাইন্ড এখন খুব ইন, মানে সি থ্রু ব্যাপারটাও থাকে, আবার কভারও করতে পারো ওয়াশরুমের সাথে আর রুমের। আর এই যে একটা সুন্দর মিরর প্রোভাইডেড আছে, এটা এরকম সুইং করে। এখানে আছে বেসিন, এর মধ্যে শেভিং কিট আছে, এটা ডেন্টাল কিট আছে, ডেন্টাল কিটে অবশ্যই ব্রাশ আছে আর পেস্ট আছে, আর শেভিং কিট আছে, রেজার আছে, একটা শেভিং লোশন মোশন কিছু আছে। আর এখানে আছে বডি ওয়াশ, এটা হচ্ছে বডি লোশন। এখানে আছে হ্যান্ড টাওয়াল, সুন্দর করে র‍্যাপ করে প্যাক করে রাখা। আর এখানে আছে শাওয়ার এরিয়া, এটা আলাদা করা। এখানে আছে বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু। আচ্ছা, এইখানে একটা টিভির পাশে একটা ইউনিট আছে, এখানে তুমি তোমার ব্যাগস রাখতে পারো, ইম্পর্টেন্ট কিছু স্টাফ রাখতে পারো, সো এটা খুব ইউজফুল একটা জিনিস। এখানে একটা চেয়ার টেবিল আছে,
তুমি বসে এখানে লাঞ্চ বা ডিনার করতে পারো, ল্যাপটপ খুলে কাজও করতে পারো, সো অনেকগুলো পারপাস সলভ হতে পারে। এই হচ্ছে বেড, এটা একটা কুইন সাইজ বেড, টুইন বেড না বেড, ডেফিনেটলি ভালো একটা গদি আছে। আর চারটে পিলো আছে, দুটো সাইড ইউনিট আছে। ইউনিটগুলো দেখো কাভার্ড না, এইটাকেও তোমরা ইউজ করতে পারো, এটাকেও তোমরা ইউজ করতে পারো। আর নিচে এখানে এই যে অল দ্য ডিটেলস, গেস্ট সার্ভিস ডিকশনারি, এগুলো আছে। আর এখানে ইন রুম ডাইনিং মেনু আছে। এখানে আইকনিক কলকাতার কিছু পিকচার আছে, ফার্স্ট ফ্রিজ আছে, ট্রাম আছে, ওখানে ধর্মতলার ঠিক সামনেটা ঢোকার মুখে ওই ব্যাপারটা আছে, আর ওটা তো প্রিন্সেপ ঘাটের আমাদের ফেমাস নৌকা আর ফেরি। এই হচ্ছে উইন্ডো, ডে ডিলে নিলে তো ডেফিনেটলি এই ফেসিংটাই পাবে, বাট যদি তোমরা ফুল টাইমের জন্য নাও তাহলে ওদের বলে দিও কি মেট্রো ফেসিং রুমটা লাগবে তোমাদের, ওটা ডেফিনেটলি ভালো হবে। নিউ টাউন কলকাতার একটা পপুলার জায়গা, সেখানে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট কলকাতা ডেফিনেটলি একটা ভালো স্টেইং অপশন। আর ডে ডিলটাও খুব ভালো একটা অফার যেটা তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড এই পুরো প্যাকেজটা আমাদের লেগেছে 3,300 অনলি স্টেইং, নট ফুডিং। আর মেবি টাইম টু টাইম প্রাইস একটু ডিফার করবে, তোমরা চেক করতে পারো। MMD বুকিং লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড আজকের এই শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিওটা যদি ভালো লেগে থাকে অ্যান্ড যদি এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে, দেন ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। অ্যান্ড অ্যাজ ইউ অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর